টিকিট না পেয়ে তৃণমূল ছেড়েছিলেন, বিজেপিতে যোগ দিয়েছিলেন, কিন্তু ভোট মিটতেই উল্টো সুর। তৃণমূল কংগ্রেসে ফিরতে মরিয়া বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস। দিদিকে আমরা লিখেছি যে আমাদের ভুল হয়েছে, একটা অভিমানে ভুল করেছি, সেটা মানে ক্ষমা করে দিন। আমার দলে ফিরলেই আমার মনে হয় সেটা আমাদের যে ভুলটা হয়েছে ভুলটা ঠিক হবে। ভোটের ফল মিটতেই তৃণমূল নেত্রীকে চিঠি দেন দীপেন্দু, প্রকাশ্যেই ঘোষণা করেন বিজেপি ছাড়ছেন। এর মাস আগে আমি বিজেপির সব পদ থেকে পদত্যাগ করে দিই, আমি ওনাকে মেল করি, যেদিন ববিদাদের অ্যারেস্ট করা হলো সেই দিন পদত্যাগ করে দিই সব রকম পদ এই বিজেপি থেকে। নরমপন্থী মুকুল রায়কে ফিরিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। দীপেন্দুর দাবি, তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ানো অনেক দূরের কথা, বিজেপির হয়ে কোনো কাজই করেননি তিনি, শুধু দল বদলেছিলেন। কোনো জায়গায় কোনো পথসভা বা কোনো মিটিং, কোনো মিছিল বা আমাদের ফেসবুকে কোনো কিছু দেওয়া, আমাদের যা ফেসবুক যা ছিল তাই, এবং আমাদের অফিসেরও দিদির ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। যারা আজ ফিরতে চাইছেন, যদি রেজাল্টটা বিজেপির ভালো হতো এবং তৃণমূলের খারাপ হতো, তাহলে তাদের এতটা ফেরার আগ্রহ থাকতো কিনা আমরা নিশ্চিত নই। চূড়ান্ত সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন, ফলে এই বিষয়টা গোটাটাই দল নজর রাখছে। আমাদের দলটা একটা অক্সিজেন পার্লার, আর এই অক্সিজেন সিলিন্ডারের নাম হলো আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। খালি খাওয়া মাছের মতো ফিরে এসেছে, এই দিনের কলঙ্কটা কলঙ্ক থেকে যায়। সাধারণবাবু ভাবে এটা মনে হয় সুযোগ সন্ধানী মনোভাবেরই পরিচয়। দীপেন্দুর জন্য বিজেপির কোনো লাভ লোকসানের খাতা এদিক ওদিক হবে না, ক্ষতি বৃদ্ধি হবে না কিছু। রাজীব বন্দ্যোপাধ্যায় সুর বদলেছেন, সোনালী গুহ কাতর আবেদন করেছেন, সেই তালিকায় দীপেন্দু বিশ্বাসও। তৃণমূলে ফিরতে ইচ্ছুকদের তালিকা ক্রমেই বাড়ছে। দল ছাড়াটা এখন অনেকের অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে। বিজেপি সেই লোকেদের উপর নির্ভর করে যারা রক্ত দিয়ে ঘাম ঝরিয়ে দলকে দাঁড় করিয়েছেন। বিজেপিতে থাকতে হলে ত্যাগ তপস্যা করতে হবে। যারা শুধু ক্ষমতা ভোগ করতে চান তারা বিজেপিতে থাকতে পারবেন না, আমরাই রাখব না। ভোটের আগে জোয়ার ছিল তাঁদের দুয়ারে, বিজেপির দপ্তরে সভায় তখন গেরুয়া শিবিরে নাম লেখানোর ধুম, জেলায় জেলায় যোগদান মেলা, ভোট মিটতেই উলট পুরান। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতাদের অনেকেই দিচ্ছেন অন্য ইঙ্গিত। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় ফিরে গেছেন নিজের পুরনো দলে। যারা কেবল ক্ষমতার স্বাদ নিতে চান, ভোগ করতে চান বা ক্ষমতায় এসে যত রকম ধান্দা হয় করতে চান, তারা বিজেপি থাকতে পারবেন না, আর থাকতে দেবো না। গত কয়েক বছরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বহু নেতা, সৌমিত্র খাঁ, অনুপম হাজরা, নিশীথ প্রামাণিকরা লোকসভা ভোটের আগেই বিজেপিতে। ভোটের মুখে দলবদল করেছেন শুভেন্দু অধিকারী, বিজেপিতে যোগ দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়ারাও। তাদের অনেকেরই এখন উল্টো সুর, সেই নেতাদেরই কি বার্তা দিলীপের? উনি স্পেসিফিক্যালি মেনশন করেছেন যারা বিজেপিতে এসছেন সুবিধা নেওয়ার জন্য ঠিক ভোটের আগে আগে, এবং যখন দেখা গেল যে ফলটা বিজেপির পক্ষে গেল না, ঠিক তার পরের দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বন্দনা শুরু করে দিলেন। এই এই সমস্ত অপরচুনিস্ট মানুষদের কথাই উনি বলেছেন। এটা ওনার আমার নির্বাচনের আগে মনে ছিল না, যখন উনি দলত্যাগী নিচ্ছিলেন, দল ছাড়া অভ্যাস, তখন দল ছাড়িয়ে তখন অভ্যাস ছিল, এটা ওনার মনে ছিল না, আজকে হঠাৎ মনে পড়েছে। আমরা তো জানি কোনো কারুর নেতৃত্বে যদি একটা দল হেরে যায় সে নিজে থেকে পদত্যাগ করে, সব রাজ্যে এইটা চলে, ভোটের পর এবার দলবদল তরজায় যুযুধান দুপক্ষ, আর তার মাঝেই একাধিক নেতা বিধায়ককে নিয়ে তুঙ্গে ফুল বদলের জল্পনা।